একজন যার আজকে থাকা উচিত ছিল জাফরুল্লাহ চৌধুরী, আমাদের খুব ভালো বন্ধু, তিনি নেই। এটা আমাদের বিরাট একটা লস। কিন্তু আমার মনে আছে 10ই মার্চ 2020 সনে আমি জাফরুল্লাহ চৌধুরীর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, যখন তিনি তার কোভিড কিট সম্বন্ধে বললেন, 250 টাকায় কোভিড কিট দিতে পারবেন। ওই কোভিড কিটের অনুমতি কিন্তু আজ পর্যন্ত জিকে পায়নি। এবং আমার ওই সাক্ষাৎকারই আছে যেটা আমি প্রকাশও করেছি, যে ওই কোভিড কিট হবে শোনার পরে তখন দরবেশ তাকে ফোন করে বলেছিলেন, বড় ভাই আমরা একসাথে ব্যবসা করি, তুমি সেটাতে রাজি হননি, কারণ উনি ওই 250 টাকায় কিটটা দিতে রাজি ছিলেন। যেহেতু 250 টাকায় কিটে জনগণের লাভ হবে কিন্তু দরবেশের লাভ হবে না, সেই কিট কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। এবং এইভাবেই জিনিসগুলি চলছে। তো এই জায়গাগুলি তো আমাদের ভাবতে হবে, এই এই জায়গাগুলি দিয়ে নিরন্তর আমাদের সমস্যা চলছে। যেই কথাটা একটু আগে হলো, এখনও পর্যন্ত একটা ভালো ডেটাবেস নেই। এই গণ অভ্যুত্থানের সময় আমরা জানতে পারলাম যে একটা হাসপাতালের সেই রোগী, আহত রোগী, তার বিল এসেছে 6.5 লাখ টাকা। তারপরে চাপ দেওয়ার পরে সেই হাসপাতাল সেটাকে মওকুফ করলো। কয়েকদিন আগের, দুদিন আগেকার কথা বলছি, আমাদের আরেকজন যোগাযোগ করেছে, তার সেই ছেলে, সেই ছাত্র মারা গেছে, তাকে চিকিৎসা করে বাঁচানো যায়নি, কিন্তু বিল এসছে একটা হাসপাতাল থেকে 12.5 লাখ টাকা। সেই পরিবার জমি বিক্রি করেছে, টাকা ধার নিয়েছে, এখনও তারা দেনা শোধ করতে পারছে না। এই হচ্ছে আমাদের বাস্তবতা, এবং এই বাস্তবতার ভেতর দিয়ে আমাদের এগোতে হবে। আমি এটা নিয়ে আলাদা বলবো না, আপনারা ডাক্তার, আপনারা অনেক কিছু দেখেছেন, বুঝেছেন। তবে আমি একটা জিনিস বলতে চাই, যে সত্যিকার অর্থে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। সেটা যদি হয় তাহলে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আমাদের থাকতে হবে। এই জায়গায় আমাদের নারীর উপস্থিতি অনেক কম, এটা প্রত্যেক অনুষ্ঠানেই হয়, গণমাধ্যমের ক্ষেত্রে হয়, ডাক্তারের ক্ষেত্রে হয়, সবগুলি জায়গায় এই মঞ্চের ক্ষেত্রেও সেটা হচ্ছে। আবার অধিকাংশ ক্ষেত্রে পুরুষ, মধ্যবিত্ত, মুসলমান, আমরাই এই জায়গাগুলি দখল করি, সেটাকেও প্রশ্ন করার আছে। কিন্তু এই বৈষম্যগুলি যখন আমরা নিজেকে প্রশ্ন না করি, আরেকজনের দোষ দেই, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। কারণ এই বৈষম্যগুলির মধ্যে আমরা তো অংশীদার, যখনই এটা হচ্ছে এবং আমি এটার ব্যাপারে নীরব থাকছি, এটা হতে দিচ্ছি, তখনই কিন্তু আমি সেটার কন্ট্রিবিউটার। এবং এই যত রকমের আলাপ হয়, যত রকমের গোলটেপল হয়, ডাক্তারের ক্ষেত্রে এটা আমি বুঝি, একটা উচ্চশিক্ষার ব্যাপার, সেখানে সকলে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু অধিকাংশ জায়গায় আমি দেখি সেখানে আমাদের গরিব মানুষের কোনো প্রতিনিধিত্ব কিন্তু নেই। আমরা যেই সিদ্ধান্ত নিচ্ছি, তাদের হয়ে যেই সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্ত নিয়েই তার চলতে হবে। এবং এই জায়গাগুলি যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে বৈষম্য বিরোধী কিন্তু হবে না। এবং আমি শেষ করি ছোট্ট জিনিস দিয়ে, আত্মসমালোচনা দিয়ে, যেই জায়গাটারও কিন্তু খুব প্রয়োজন। আমরা সবার সমালোচনা করি, নিজের জায়গায় কী করতে পারি সেটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি বলি না। আমরা পরিবেশ নিয়ে সচেতন বলি, এই পিভিসি ব্যানার আমি প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি, এই পিভিসি ব্যানার কী প্রয়োজন রয়েছে আমার? এরকম একটা পিভিসি ব্যানার দিয়ে এটাই তো কোনো এক জায়গায় গিয়ে আমার নদীকে দূষণ করবে, রাস্তাঘাট দূষণ করবে, বিভিন্ন ধরনের জিনিস করবে। এই এই বোতলে করে পানি দেওয়া প্রত্যেক অনুষ্ঠানে আমরা করি, কিন্তু একজনও প্রশ্ন করি না। বিকল্প তো আছে, এবং এই বিকল্প যদি আমরা নিজেরা চর্চা না করি, আরেকজনের দোষ দেওয়া খুব সহজ জিনিস। আত্মসমালোচনা করার কিন্তু প্রয়োজন রয়েছে, এবং সেই জিনিসগুলি আমি করি না। আমি ক্ষমা চাইছি যে আপনাদের এই বিজ্ঞ জায়গায় আমি বাইরের মানুষ হয়ে এই কথাগুলি বলছি, কিন্তু আমি আসলেই মনে করি যে বৈষম্য বিরোধী যদি আমাদের হতে হয়, প্রত্যেক স্তরে, প্রত্যেক জায়গায় নিজেকে প্রশ্ন করা এবং ওই জায়গাগুলি পরিবর্তন করার জায়গায় নিজে কী করতে পারি, সেই জিনিসটা ভাবার বোধহয় প্রয়োজন রয়েছে।